পূর্ব মেদিনীপুরের খেজুরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তাদের নোটিশ পাঠিয়েছে বলে দাবি করলেন বিধায়ক সহ একাধিক তৃণমূলের নেতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ি। কাঁথির দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল নেতা তরুণ জানার দাবি তাকেও নোটিশ পাঠিয়েছে এনআইএ। কালকে দুপুর প্রায় 12:30 নাগাদ আমার হাতে দেয়নি, বাড়িতে বাবা মাকে দিয়েছে। আমাকে কেন এনআইএ নোটিশ দেওয়া হবে? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে পৌরসভা নির্বাচনের দিন সন্ধ্যার সময় বাংলার বিরোধী দলনেতা কাঁথিকে সভা করে বললো, আর তারপরে এনআইএ নোটিশ দিলাম। 3 জানুয়ারি রাতে খেজুরির জনকা এলাকায় তৃণমূল নেত্রীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, সেদিন জনকা পঞ্চায়েতে তৃণমূল সদস্য সোমা করণের বাড়িতে পিকনিক হচ্ছিল, তখনই ঘটে বিস্ফোরণ। উড়ে যায় বাড়ির অ্যাসবেস্টসের চাল, টুকরো টুকরো হয়ে যায় জানলার কাঁচ। বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূল কর্মী অনুপ দাসের। পুলিশি তদন্তের মধ্যেই এই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এবার এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের নোটিশ পাঠিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের একাধিক নেতা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সি, আমি বলবো না যে খুব দক্ষ এজেন্সি, এগুলো হলো ভারতবর্ষের সম্পদ, সেটাকে মিসইউটিলাইজ করছে মোদী সরকার, পলিটিক্যাল পারপাসে এগুলোকে ইউজ করা উচিত না। এগুলো অনেক বড় জিনিস দেশের সুরক্ষা। পশ্চিমবঙ্গে যত বিস্ফোরণ হয়েছে গত 6-7 বছরে, তো প্রত্যেকটার সঙ্গে কোনো না কোনো ভাবে তৃণমূল যুক্ত। তো বোমা নিয়ে তদন্ত করলে তৃণমূলের লোককেই ডাকতে হবে। যদিও তদন্তের নিরপেক্ষতা নিয়ে আমাদের কিছু বলার নেই, তদন্ত প্রভাবিত করবার জন্য অভিযোগ করতে পারে তৃণমূলকে, এগুলো সমস্ত ভিত্তিহীন। আমরা চাই তদন্ত তদন্তের পথেই চলুক। এনআইএ তরফে অবশ্য তৃণমূল বিধায়ক ও নেতাদের নোটিশ পাঠানো নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঋত্বিক প্রধান, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।